আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পিডিবি 2024-এ আসা মসফেট এর ম্যাথটা নিয়ে। তো এই ম্যাথটাতে আসলে কোশ্চেন ছিল যে আমাদের সুইটেবল একটা আর এস নির্ণয় করতে হবে, যার জন্য আমাদের এই যে মসফেটটা আছে এটা হচ্ছে লিনিয়ার রিজিওনে থাকবে, এই কথাটা বলা ছিল। এখন যেহেতু আমাদের এখানে আননোন হয়ে গেছে অনেকগুলো, কোশ্চেনে কিন্তু আইডির মান দেওয়া ছিল না, প্লাস ভিজিটা আমরা জানি যে এটা দেখতে পাচ্ছি 0 ভোল্টেজ, কিন্তু আমাদের এইখানে যে ভিডি এবং এইখানকার যে ভিএস কোনো কিছুই কিন্তু আমাদের জানা নাই। যদি আইডি দেওয়া থাকতো তাহলে সেটা আসলে আমাদের জন্য একটু সুবিধাজনক হতো, খুব সহজে এটা বের করে ফেলতে পারতাম। যেহেতু অনেকগুলো আননোন, এখানে আমাদের কোনো না কোনো ভ্যালুকে আসলে ধরে নিতেই হবে, তবে অবশ্যই চেক করতে হবে যে সেই ভ্যালুটা আমাদের এই মসফেটকে লিনিয়ার রিজনে রাখতেছে কিনা। তো প্রথম কথা আসি যে আমাদের মসফেটের দুইটা কন্ডিশন, মানে প্রথম কন্ডিশন হচ্ছে মসফেট অন কিনা সেটা দেখা। তাহলে সেই কন্ডিশনটা চেক করব কিভাবে, ভিজিএস মাইনাস ভিটি এটা অবশ্যই 0-র থেকে বড় হইতে হবে অথবা পজিটিভ হইতে হবে। কার জন্য? এন মসের জন্য। এটা চেক আমরা করব। সেকেন্ড যেটা চেক করব সেটা হচ্ছে লিনিয়ার কিনা। তো লিনিয়ার কিনা সেটা বুঝবো কিভাবে, ভিডিএস যে ভ্যালুটা আছে এটা অবশ্যই এই যে এই ভ্যালু থেকে ছোট হইতে হবে, অর্থাৎ ভিজিএস মাইনাস ভিটি এটার চাইতে ছোট হইতে হবে। এই কিন্তু আমাদের দুইটা কন্ডিশন গেল। এখন এই কন্ডিশনটাই হচ্ছে আমাদের মেন, এটা তো পরে আমরা এমনিতে টেস্ট করবই, মানে এইটার সাথে হুবহু মিলতে হবে যে ভিডিএস টা ভিজিএস মাইনাস ভিটির চাইতে ছোট। তাহলে আমরা এই কন্ডিশনটা একটু লিখি, তাহলে আমাদের জন্য এই যে অ্যাজাম্পশন করাটা ইজি হবে। আমরা জানি যে এই যে যে মসফেটের কারেন্ট আইডি বা এইটা সেম, তার কারণ হচ্ছে গেটের ভিতরে কোনো কারেন্ট এন্টার করে না। তাহলে ভিডিএস কে আমরা ভেঙে যদি লিখি তাহলে লিখবো ভিডি মাইনাস ভিএস, আর ভিডিএস কে যদি ভেঙে লিখি তাহলে ভিজি মাইনাস ভিএস, ভিটির জায়গায় 0.7 বসাই দিলাম। তাহলে এখান থেকে দেখেন আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ভিডি, এই দুই পাশ থেকে আপাতত ইজি করার জন্য ভিএস দুইটাকে বাদ দিয়ে দিল। ভিজিএস সরি ভিজিটা তো 0 ভোল্টেজ, তাহলে আমরা এইখানে একটা জিনিস পেলাম যে আমাদের যে ভিডিটা আছে সেটা হচ্ছে -0.7 এর চাইতে ছোট। এবার একটু খেয়াল করেন যে এইখানে যদি আমরা আইডির যে রিলেশনটা আছে সেটা বের করতে চাই, আইডি সমান কি, আইডি সমান 3 মাইনাস ভিডি ডিভাইডেড বাই 7, 3 মাইনাস ভিডি ডিভাইডেড বাই 7। অবশ্যই এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ারে আসবে, পরে আমরা সেটা ঠিক করে নেব, মাথায় রাখলেই চলতেছে। যেহেতু রেজিস্ট্যান্স গুলো আমরা সব কিলো ওহম বের করবো, সব কারেন্ট হবে মিলি অ্যাম্পিয়ারে। তাহলে এখান থেকে দেখেন ভিডি সমান কত লেখা যায়, এখান থেকে কিন্তু ভিডি সমান লেখা যায় 3 মাইনাস 7 আইডি। কিন্তু আমরা দেখলাম যে আমাদের এই মসফেট কে যদি আমরা লিনিয়ার রিজনে রাখতে চাই আমাদের ভিডিটা -7 এর চাইতে ছোট হইতে হবে। তার মানে এই যে 3 মাইনাস 7 আইডি এইটাও কি -7 এর চাইতে ছোট হইতে হবে। 3 মাইনাস 7 আইডি এটা হচ্ছে -0.7 এর চাইতে ছোট হতে হবে। এবার আমরা উভয় পক্ষে যদি 3 বিয়োগ করে দিই, এটা থাকে 7 আইডি, আর 3 বিয়োগ করা মানে -3.7। এবার উভয় পক্ষ থেকে যদি মাইনাস তুলে দিই, আমরা জানি মাইনাস তুললে যে এই চিহ্নটা কি উল্টায় যায়, তাহলে এটা হবে 3.7 ডিভাইডেড বাই 7। এগুলো কিন্তু এক একটা আমরা কন্ডিশন পাচ্ছি। আচ্ছা, এই কন্ডিশনটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি কত আসে দেখেন, 3.7 বাই 7 যদি করি, 3.7 ডিভাইডেড বাই 7, তাহলে এটা আসতেছে হচ্ছে 0.5286। তার মানে আইডির ভ্যালু 0.5286 এইটার চাইতে বড় হইতে হবে। তো আমরা ধরে নিলাম যে এই যে মসফেটের যে কারেন্টটা আছে ড্রেন টু সোর্স কারেন্ট, এটা হচ্ছে 0.6 মিলিঅ্যাম্পিয়ার। কেন? কারণ 0.6 মিলিঅ্যাম্পিয়ার এর চাইতে বড়। আর আমরা বলতেছি যে এই মসফেটকে যদি লিনিয়ার রিজিওনে রাখতে চাই তাহলে আমাদের ভিডি -0.7 এর চাইতে ছোট হতে হবে, অথবা আইডি যেটা আছে সেটা এই 0.5286 মিলিঅ্যাম্পিয়ারের চাইতে বড় হইতে হবে। তো আমরা একটা আনুমানিক ধরে নিলাম, আপনি চাইলে আরো বড় ধরতে পারেন, কিন্তু এই যে কন্ডিশন কিন্তু লিনিয়ারের ভিতরে থাকতে হবে, এটা আবার যদি
আবার অ্যাক্টিভ বা স্যাচুরেশনে চলে যায় তাইলে কিন্তু হবে না। এখন এইটা দিয়ে আমরা পুরো ম্যাথ করব, লাস্টে টেস্ট করে আমরা অ্যান্সারে আসবো যে এটা আসলে ঠিক আছে কিনা, নাকি আরো অ্যাজাম্পশন করা লাগবে। তবে চেষ্টা করবেন একটু কাছাকাছি ভ্যালু নেওয়া, তাইলে দেখা যাবে যে মোটামুটি প্রথম অ্যাজাম্পশন হলেই ম্যাথ কিন্তু মিলে যেতে পারে। এবং যেহেতু বলতেছি যে এটা অ্যাজাম্পশন, তো স্বাভাবিক কথা আমি যত অ্যাজিউম করব আপনি কিন্তু তত নাও অ্যাজিউম করতে পারেন, তো এক একজনের অ্যান্সার কিন্তু এক এক রকম আসতে পারে। আচ্ছা, আইডি কে আমরা এখন ধরে নিছি, আইডি আমরা জেনে ফেলছি। এখন আইডি যদি জেনে ফেলি, ভিডিও আমরা জেনে ফেলবো কিভাবে? আমরা এখানে দেখতেছি যে ভিডি সমান 3 - 7 আইডি, তো আইডি কে বলতেছি 0.6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ভিডি কত আসে দেখেন, 3 - 7 × আইডি মানে 0.6, আসতেছে -1.2। প্রথম কথা, এটা কিন্তু কন্ডিশন স্যাটিসফাই হয়, কেন? কারণ এই যে ভিডি দেখতেছি -0.7 এর চাইতে ছোট, তো -1.2 তো -0.7 এর চাইতে ছোট, তার মানে এটা কিন্তু আমাদের প্রথম অ্যাজাম্পশন ঠিক আছে, মানে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। এবার খেয়াল করেন, আমরা লিনিয়ারের জন্য মসফেটের কারেন্টের সূত্রটা কিভাবে লিখতে পারি? মসফেটের কারেন্টের সূত্রটা হচ্ছে মিউ এন সি ও এক্স ডাব্লু বাই এল ভিজিএস মাইনাস ভিটি ইন্টু ভিডিএস। এটা কিন্তু আমরা সূত্র কার জন্য লিখতেছি? লিনিয়ারের জন্য। এখানে এবার কাদের কাদের মান জানি সেটা বসাই দিই। প্রথম কথা, আইডির মান আমরা ধরে নিছি 0.6, এটার ভ্যালু দেখেন দেওয়া আছে কত, এই যে 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। তাহলে আমরা ওইটা বসাই দিই যে এটা হচ্ছে 1। আচ্ছা, এইটার একক আমার যতদূর মনে পড়ে এই 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার এরকম ভাবেই থাকে, তবে এটা একটু দেখে নিলাম। তবে 1 মিলি অ্যাম্পিয়ার এতটুকু পর্যন্ত ঠিক আছে যতদূর আমার খেয়াল আসে, এটা ভোল্ট। এটা অবশ্য কোশ্চেনে দেওয়া থাকবে, শুধু কারেন্টের যে উপরের এককটা খেয়াল রাখবেন, আইডির যে একক থাকবে এইটা, সেটা যদি না থাকে তাহলে অবশ্যই দুইটাকে সেম বানায় নিতে হবে, মানে হয় এটাকে চেঞ্জ করবেন না হলে আইডির মানটাকে চেঞ্জ করবেন এককে আর কি, সহজ কথা। যেহেতু এটা আমাদের কাটাকাটি যাবে, তো সেম এককে রাখতে হবে, নাহলে কিন্তু ম্যাথ ভুল হবে। আচ্ছা, এখন আমরা বসাই বাকিগুলো। তাহলে 1 × এই যে এই পুরোটার ভ্যালু কিন্তু 1 বসাই দিলাম, ভিজিএস মাইনাস ভিটি। তো এখানে আমাদের গেট তো 0 আমরা জানি, ভিএস এটা কিন্তু এখন পর্যন্ত আননোন, আমাদের টার্গেটই হচ্ছে এটা বের করা, কারণ যেহেতু আইডি আমরা জেনে ফেলছি, ভিএস টা বের করে ফেলতে পারলে আরএস টা ইজিলি বের হয়ে যাবে। তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখি এইভাবে লিখতে পারি, ভিজি মাইনাস ভিএস মাইনাস ভিটির মান বসে দিলাম 0.7, ভিডিএস কে কত লিখবো, ভিডি মাইনাস ভিএস, মানে এটাকে লিখবো হচ্ছে ভিডি মাইনাস ভিএস মাইনাস এই যে এটা কত, হাফ ভিডি মাইনাস ভিএস তার হোল স্কোয়ার। বাস এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা ক্যালকুলেটারে একবারে ভিএস এর মান বের করবো। খেয়াল করে দেখেন যে আমাদের কিন্তু ভিডি এটা আসছে -0.7 এর চাইতে ছোট, মানে কন্ডিশন যে হিসাব করতেছে। আবার কারেন্ট আমরা বলতেছি যে এই ভ্যালুটার চাইতে বড় হইতে হবে, তো তাই যদি হয় এবং কারেন্ট যদি পজিটিভ টাইপের একটা কিছু পেতে চাই আমরা, তাহলে ভিএস এর যে ভ্যালুটা আমরা পাবো সেটা কিন্তু নেগেটিভ টাইপের একটা ভ্যালু আসতে পারে, এবং অবশ্যই সেটা -3 চাইতে কি বলা যায় এটাকে ছোট হবে না। মানে আমি একটু বলি জিনিসটা, তাহলে বুঝতে পারবেন, মানে এক কথায় ক্যালকুলেটারের এই জিনিসটা সহজে বুঝতে পারবেন। ভিএস এর মান কিন্তু -5 অথবা -6 এরকম হবে না। কেন হবে না? দেখেন এইখানে যদি আমি আইডির সূত্র বসাই, ভিএস -3 / আরএস লিখতে হবে। এখন যদি এটা এরকম -5 হয় তাহলে বিষয়টা কি রকম হবে, এইটা ডিভাইডেড বাই আরএস, এটা তো আর আসলে পসিবল না, কারণ আইডি নেগেটিভ হয়ে যাচ্ছে, আইডি তো নেগেটিভ হবে না, কারণ আমরা দেখতেছি আইডি এরকমই চলে, এটাই ওর আসল দিক বা চলার দিক। তার মানে অবশ্যই দেখা যাবে যে ভ্যালুটা এই যে -3 এর চাইতে একটু বড় হবে, নেগেটিভ হোক কিন্তু এর চাইতে একটু বড় হবে, যাতে আইডিটা পজিটিভই থাকে। এটার সুবিধা হচ্ছে ক্যালকুলেটারে যখন আমরা বসাবো
তখন ইনিশিয়াল ভ্যালুটা সেইভাবে সেট করে দেবে। তাহলে আমরা জাস্ট এইটা পুরোটা তুলবো, তাতে কি হবে আমাদের এক লাইনে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে 0.6 ইকুয়াল এই 1 আর দিলাম না ব্র্যাকেট, এই যে মাইনাস ভিএস মাইনাস 0.7, আমরা ভিএস কে যেহেতু বের করতে চাচ্ছি ওটাকে এক্স ধরে নিলাম, মাইনাস 0.7 ইন্টু মাইনাস 1.2 মাইনাস এই যে ভিএস, এটাকে আমরা এক্স ধরে নিলাম, মাইনাস হাফ ইন্টু এই যে মাইনাস 1.2 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এইটা ক্যালকুলেশন করে আমরা ইনিশিয়ালি একটা মাইনাস ভ্যালু দেবো। এখন যেহেতু -3 চাইতে একটু বড় হবে, আমরা ধরেন -2 দিয়ে দিলাম, দিয়ে সমান চেপে দেবো। তাহলে দেখেন আমাদের আসতেছে কত, -1.904, এই ভ্যালুটা আমরা বসাই দেব। তাহলে ভিএস এর মান আসলো -1.904 ভোল্ট। এর কিন্তু আরো একটা ভ্যালু আসবে, আপনার যদি মনে হয় যে সেটা নিয়েও কাজ করব, সেটা নিয়েও কাজ করতে পারেন। এটা একটা পজিটিভ মান দিয়ে দিলে কিন্তু পজিটিভ অ্যান্সার চলে আসবে, মানে এটা আসছে 0.5। তা আপনি ওইটা নিয়েও টেস্ট করে দেখতে পারেন, আলটিমেটলি সেটাই অ্যান্সার হবে যেটা আমার সকল কন্ডিশনকে ফলো করবে। এবং যেহেতু এটা একটা ডিজাইন পারপোজের ম্যাথ, মানে কথা ডিজাইন করতে হবে সব কন্ডিশন ফলো করে এমন আরএস, মানে কথা যদি পজিটিভ আসে এবং সব কন্ডিশন ফলো করতেছে তাইলে সেটা অ্যান্সার করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমি এইটা নিয়ে আগে টেস্ট করে দেখি যে আমাদের ঠিকঠাক আছে কিনা। কি টেস্ট করব, এই যে যে দুইটা কন্ডিশনের কথা বলতেছি এই দুইটা কন্ডিশন টেস্ট করতে হবে। ফার্স্ট ভিজিএস মাইনাস ভিটি, এটা পজিটিভ, এটা টেস্ট করতে হবে দেখি। তাহলে আমরা প্রথম টেস্ট শুরু করব, সেটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি, এটা পজিটিভ হইতে হবে। তাহলে এটা কত দেখেন, ভিজি মানে 0, মাইনাস ভিএস, তো মাইনাস অফ মাইনাস ভিএস প্লাস হয়ে যাবে 1.904, মাইনাস এটা হচ্ছে 0.7। এটা কিন্তু আর ক্যালকুলেশন করারও দরকার পড়ে না, আমরা দেখেই বুঝতে পারতেছি এটা পজিটিভই হবে, কারণ 1.9 থেকে 0.7 বাদ দিলে এটা পজিটিভই আসবে, মানে প্রথম টেস্ট পাস করে গেছে। সো ওকে, মানে এখন পর্যন্ত এটা ঠিক আছে। দুই নাম্বার টেস্ট হচ্ছে ভিডিএস এর যে ভ্যালুটা আছে সেটা এর চাইতে ছোট হতে হবে। আচ্ছা, তার মানে এটা আমাদের একটু বের করাই ভালো, কারণ টেস্ট যেহেতু করাই লাগবে। 1.904 মাইনাস 0.7 আসতেছে হচ্ছে 1.20, 1.20। তাহলে ভিডিএস এর ভ্যালুটা কত, ভিডি মানে হচ্ছে -1.2 মাইনাস ভিএস মানে যে এইটা তো মাইনাস মাইনাস এর প্লাস, কত হয় -1.2 প্লাস 1.904 আসতেছে 1.908, ডাবল করে ফেলছে অ্যান্সার মাইনাস করে উল্টা হয়ে গেছে, -1.2 প্লাস 1.904 এইটা হচ্ছে আমাদের কত আসতেছে, 0.704, 0.704। তাহলে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিএস এর যে ভ্যালু সেটা ভিডিএস মাইনাস ভিটির চেয়ে ছোট, মানে আমরা বলতে পারি যে হ্যাঁ ভিডিএস টা ভিজিএস মাইনাস ভিটির চেয়ে ছোট আছে, তার মানে এটা অ্যালাউয়েবল বা এটা আমরা গ্রান্ট করতে পারি। অর্থাৎ ভিএস এর মান যদি এমন হয়, ভিডির মান যদি এমন হয়, তাহলে এই দুইটা কন্ডিশনকে ফলো মানে স্যাটিসফাই করে, সো আমরা এটা বলতে পারি যে হ্যাঁ এটাকে অ্যান্সার হিসেবে নেওয়া যাবে। এবার আমরা বের করতে হবে আরএস, আরএস সমান কত, ভিএস মাইনাস অফ -3 ডিভাইডেড বাই আইডি, জাস্ট কেভিএল আর কি। তাহলে আরএস সমান, কিন্তু কারেন্ট যেহেতু মিলি অ্যাম্পিয়ারে নিচ্ছি, আরএস এর ভ্যালুটা কিলো ওহমে আসবে। তাহলে এটা কত, ভিএস মাইনাস অফ -3 ডিভাইডেড বাই আইডি সমান, ভিএস কত বের হয়েছে, ভিএস বের হয়েছে হচ্ছে কত বের হলো আমাদের, -1.904, -1.904 মাইনাস অফ -3 মানে +3 ডিভাইডেড বাই আইডি, কিন্তু আমরা 0.6 ওই যে প্রথমে ধরে নিছিলাম, তাহলে এটা আসতেছে 1.826 কিলো ওহম, 1.826
2.6 কিলো ওহম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটা অ্যান্সার মানে যে এইটাই কেবলমাত্র অ্যান্সার, বিষয়টা এরকম না, আপনার অন্যটাও আসতে পারে। শুধু যেটা বললাম যে আপনি যে অ্যান্সারটা করবেন মানে আরএস বের করার আগেই এই দুইটা কন্ডিশন মিলতে হবে, নাহলে আরএস বের করে আসলে কোনো লাভ নাই। মানে আবার যদি দেখেন যে আরএস দিয়ে টেস্ট করে দেখতেছি যে মিললো না, তাহলে তো লস আমাদের, এমনিতেই অনেক ক্যালকুলেশন। তো আগে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই হওয়া লাগবে, দেন যদি দেখেন যে কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে, তখন ফাইনালি এসে আরএস টা বের করবেন, যেটা বেরোবে সেটাকে অ্যান্সার করা যাবে, কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের প্রশ্নে সুইটেবল ভ্যালুর কথা বলছিল, যে আরএস এর একটা সুইটেবল ভ্যালু নাও যেন মসফেটটা লিনিয়ার রিজিওনের থাকে, তো এটা একটা সুইটেবল ভ্যালু। মানে এক কথায় আরএস যদি এরকম ইউজ করি, তাহলে আমাদের কারেন্ট কত আসবে, 0.6 মিলিঅ্যাম্পিয়ার আসবে, যা এই মসফেটকে লিনিয়ার রিজিওনে রাখবে। তো এইভাবে আসলে ম্যাথটা অ্যান্সার করা যেতে পারে। অনেকে হয়তো আরো অনেক সিস্টেমে অ্যান্সার করতে পারেন, যদি কন্ডিশন মিলে সবার গুলাই ঠিক হবে ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা নেই।